কুড়িগ্রামের রাজীবপুরে সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে অতিরিক্ত পরীক্ষার ফি আদায়সহ নানা অভিযোগে প্রধান শিক্ষক আজিম উদ্দিনের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। স্কুলের কয়েকশো শিক্ষার্থী একটি বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা শহর প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রধান শিক্ষকের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ধরেন। এ সময় শিক্ষার্থীরা বলেন, প্রধান শিক্ষক আজিম উদ্দিনের একক সিদ্ধান্তে অতিরিক্ত পরীক্ষার ফি আদায় করা হয়। এছাড়াও স্কুলের ১৫ শিক্ষার্থীর বিরুদ্ধে থানায় অভিযোগ দেয় আজিম উদ্দিন। এতে শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।